গ্রেপ্তার হওয়া রাজপুত্রদের কপালে নতুন করে অন্ধকার নেমে এল পদত্যাগ করছেন সৌদি বাদশাহ ক্ষমতা দিচ্ছেন সেলের হাতে সৌদি আরবের বাদশাহ সালমান বিন আবদুল আজিজ আগামী সপ্তাহেই পদত্যাগ করতে যাচ্ছেন সৌদি রাজপরিবারের ঘনিষ্ঠ এক সূত্রে বরাতে ব্রিটেনের ডেইলি মেইল এ খবর দিয়েছে পদত্যাগের পর সেলে ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানের হাতে ক্ষমতা তুলে দেবেন তিনি রাজপরিবারের সাথে ঘনিষ্ঠ এক সূত্রে বরাতে এমনটি জানিয়েছে ব্রিটিশ গণমাধ্যম ডেইলি মেইল অনলাইন সূত্রে বরাতে পত্রিকাটি আরও জানায় পদত্যাগের পর বাদশাহ সালমানের ভূমিকা হবে অনেকটা ইংল্যান্ডের রানীর মতো তিনি শুধুমাত্র পবিত্র স্থানগুলোর তত্ত্বাবধায়ক হিসেবে দায়িত্ব পালন করবেন সূত্র জানায় শুধু আলঙ্কারিকভাবে রাষ্ট্রের প্রধান হিসেবে থাকবেন তিনি সরকারি সকল দায়িত্ব ক্রাউন প্রিন্সের কাছে হস্তান্তর করা হবে ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান সাম্প্রতিক সময়ে এক আলোচিত নাম নভেম্বরের শুরুতে দুর্নীতি দমন অভিযানের নামে তিনি চল্লিশ জনেরও বেশি প্রিন্স এবং সরকারের মন্ত্রীকে গ্রেপ্তার করেন সৌদি রাজা সালমান বিন আব্দুল আজিজ আল সৌদের বয়স এখন একাশি বছর দুই হাজার পনেরো সালের জানুয়ারিতে প্রতিরক্ষামন্ত্রীর দায়িত্ব পালন মোহাম্মদ বিন সালমান গত জুনে ক্রাউন প্রিন্স নির্বাচিত হন তিনি এরপর থেকেই ক্ষমতা পাকাপোক্ত করতে অনেকটাই ব্যাপরোয়া হয়ে ওঠেন ক্রাউন প্রিন্স এর আগে দুই হাজার সালকে লক্ষ্য করে সৌদি আরবের সামাজিক এবং অর্থনৈতিক পরিবর্তনের জন্য ব্যাপক পদক্ষেপ ঘোষণা করেন ক্রাউন প্রিন্স সালমান তেল নির্ভরতা কাটিয়ে পদ্ধতিগত দুর্নীতি থেকে মুক্তি এবং ধর্মীয় কঠোরপন্থা থেকে একটি মডারেট সমাজ দেশকে উত্তরণের প্রতিজ্ঞা করেন তিনি কর্মক্ষেত্রে আরও অধিকারে নারীদের অংশগ্রহণের বিষয়টিও অগ্রাধিকার দেওয়ার কথা বলেন তিনি সম্প্রতি নারীদের গাড়ি চালানো স্টেডিয়ামে খেলা দেখতে যাওয়ার মতো কিছু ক্ষেত্রে বিধিনিষেধ তুলে নেওয়া হয় দেশি প্রবাসী ভাই ও বোনেরা আমাদের এই চ্যানেল হতে আপনারা যদি আরও লেটেস্ট নিউজ পেতে চান তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং সাবস্ক্রাইব বাটনের পাশে নোটিফিকেশন বাটনটি অবশ্যই অন করবেন ধন্যবাদ সবাইকে